14ই বৈশাখ 1431, যখন কলকাতাবাসী প্রচণ্ড রৌদ্রের তাপে পুড়ে যাচ্ছে, তখন ঠান্ডা ঠান্ডা একটা ভিন্ন স্বাদের ভ্লগ নিয়ে আমরা হাজির আপনাদের সামনে। ট্র্যাভেল ভ্লগ দেখতে যারা ভালোবাসেন, ট্র্যাভেল ভ্লগারদেরকেও তারা ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। এক ছাদের তলায় অনেক ট্র্যাভেল ভ্লগার একসাথে আজকের এই ভিডিওতে। কার কোন কোন ট্র্যাভেল ভ্লগারের ভ্লগ দেখতে ভালো লাগে অবশ্যই লিখে জানাবেন, আর এই ভ্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন। গুড আফটারনুন এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ভ্লগ শুরু করছি, সেজে গুজে দাঁড়িয়ে আছি। আজকের দিনটা আমার এবং শৈলীজ লাইফস্টাইলের কাছে ভীষণ স্পেশাল, কারণ প্রথমবারের জন্য বেঙ্গলি ট্র্যাভেল ভ্লগার মিট আপে যাচ্ছি আমরা, আমি আর রাহুল দুজনেই। রাহুল ক্যামেরার ওপাশে সেজে গুজে দাঁড়িয়ে আছে, ও আমার মতো একই রকম এক্সাইটেড। আজ হচ্ছে 27শে এপ্রিল, এটা হচ্ছে বৈশাখী আড্ডা মিট আপ আমাদের, ভীষণ এক্সাইটেড। আমি তো এত এক্সাইটেড, আমি তো একটা কেকও অর্ডার দিয়ে ফেলেছি, সবার সাথে দেখা হবে, সবাইকে খাওয়াবো, তাই জন্য আর কি সারপ্রাইজ দেব। হ্যাঁ একদম একদম, তো সেটাও নিতে যাব, যাওয়ার পথে ওটা নিয়ে তারপর আমরা যাব। আমাদের যে মিট আপটা হচ্ছে ওটা হচ্ছে জিপিওতে, যেটা আমাদের বিবাদীবাগের ওখানে অবস্থিত, মহাকরণের সামনে, ওখানে যাব। ওখানে একটা ছোট ক্যাফে আছে, সেখানে বেশ অনেক ট্র্যাভেল ব্লগার আসবে, অনেক চেনা মুখের সাথে আপনাদের পরিচয় হবে। যদিও জানি না ওখানে গিয়ে আনন্দ গল্পের ছলে কতটা ব্লগ করতে পারবো, তবু চলুন যতটুকুনি করতে পারবো ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করবো। আর ওয়েলকাম টু বিয়ন্ড উইথ আস, চলুন। কেক পেয়ে গেছি আমরা, চলুন এখন আমাদের গন্তব্যের দিকে এগোই, আবার পৌঁছে দেখা হচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে ক্যাফে, আমাদের মিট আপের জায়গা। আমাদের মিট আপটা ছিল দি পার্সেল ক্যাফে, যা কলকাতার জিপিওতে অবস্থিত। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো মহাকরণ। আস্তে না আস্তে জল, তারপর স্প্রাইট। পলাশদার চ্যানেলের নাম নেচার সোম, উনি কিন্তু ভীষণ ভালো মানুষ, সামনাসামনি দেখা হয়ে এত ভালো লাগলো। মূলত পলাশদা এবং অরূপের, যার চ্যানেলের নাম লেট স্টার্ট অরূপ, ওনাদের আগ্রহেই এই পুরো মিট আপটা প্ল্যান হয়েছে এবং আমরা এত সুন্দর একটা সন্ধে উপহার পেয়েছি। এই মানুষটাই হলো অরূপদা। এরপর দেখা হলো সেই মানুষগুলোর সাথে যাদেরকে দেখে ভ্লগিং করার জন্য হাতে ক্যামেরা তুলে নেওয়ার সাহস পেয়েছিলাম, শিবাজিদা এবং সোমজিদ্দা। ওনাদের সাথে দেখা হওয়াটা আমার কাছে একটা স্বপ্নের মতো। শৈলীজ লাইফস্টাইলের সঙ্গে আজকে আলাপ হলো, দুজন সদা হাস্যময় ইয়াং চ্যাপ, ওদের সঙ্গে থাকুন, বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছে, ওদের সঙ্গে থাকুন প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই মিলে এখন মজা করছি, খুবই ভালো লাগছে। এই পুজোর সময় আমাদের মিট হয়েছিল, তারপরে কিছু আবার একটা মিট হবে, সেটা হচ্ছে এই গরমকালে সামান্য খুব গরম, কিন্তু ভেতরে এই আনন্দ করছি, ভেতরে আবহাওয়াটাও কিন্তু সেরকমই গরম। তাও সবাই মিলে আছি বলে গরমটা লাগছে না, সবাই চেনেন অহনাদি আর হচ্ছে অভিজ্ঞত দা, ট্যুর প্ল্যানার ব্লগার। দেখা হলো সৈকতের সাথে, যে আমাদের থেকে বয়সে অনেক ছোট কিন্তু খুব ভালো কাজ করছে। এছাড়াও আরো অনেকের সাথে দেখা হয়েছিল, সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো এবং এক্সপেক্ট করব এরকম মিট আপ যেন আবার খুব তাড়াতাড়ি প্ল্যান করা হয়। এই যে ক্যাফের বাইরে জমায়েতটা চোখে পড়ছে, সবার গা থেকে টপ টপ করে ঘাম পড়ছে এবং সবাই রুমাল দিয়ে সে ঘামটা মুছে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এই জমায়েতটা ছিল ফটো তোলার জন্য, 60 জন বড় বাচ্চাকে ম্যানেজ করা মুখের কথা নয়। অবশেষে আমরা একটা দারুণ ফ্রেমবন্দি হলাম। মোটামুটি সবাই কম বেশি চেনেন, আর দেখা হয়ে খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আর যেখানে ব্লগাররা আছে সেখানে ক্যামেরা থাকবে না তা তো হতেই পারে না, এক গাদা ক্যামেরা সবাই সবাইকে ফ্রেমবন্দি করার চেষ্টা করছে। এরপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। শৈলীর জন্য না, এখন আসেনি শৈলীর জন্য। গরম গরম ভালো,
খাওয়াটা বেশি ভালো লাগছে না সবার সাথে দেখা হওয়াটা? সবার সাথে দেখা হওয়াটা বেশি ভালো লাগছে। এই কথাটা রাহুলের কাছে থেকে আনএক্সপেক্টেড আর কি, মানে মনে হয় চিকেনের আইটেম নেই বলে রাহুল এই কথাটা বললো, মাছ বলে। মিষ্টি, মানে আফটার অল বাঙালি না, দারুণ খেতে মিষ্টি। এই যে আমার ভেজের আইটেম বার্গার, মনে হচ্ছে আমি বেশি লাভবান। আর এখানে কিন্তু দারুণ সুন্দর সব ট্রাভেল ব্লগাররা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, বিভিন্ন স্মরণীয় ঘটনা বলছে, বেশ ভালো লাগছে। সন্ধ্যেটা কিন্তু আমরা ভীষণ এনজয় করে কাটাচ্ছি। আর বাইরে যে এরকম অগ্নুৎপাত চলছে আর কি কলকাতাতে, সেটা কিন্তু ফিল হচ্ছে না এখানে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা ফিশ ফিঙ্গার বলছিলাম সেটা ফিশ ফিঙ্গার ছিল না, চিকেনেরই আইটেম দিয়েছিল। তার সাথে চলছিল দারুণ আড্ডা, সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছিল। ট্র্যাভেল ব্লগিং করতে গেলে যে কত রকম আজবাজব ঘটনার সম্মুখীন হতে হয় আমাদেরকে তার বলার নয়। সেই রকমই ছোটোখাটো ঘটনা আমরা সবাই সবার সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আসলে সত্যি বলতে কি, ঘুরতে যাওয়াটা যেহেতু আমাদের প্রফেশন, তাই ঘোরাটাকে সেইভাবে এখন আর এনজয় করা হয়ে ওঠে না। তাই একসাথে সবার দেখা হলে খুব বেশি আনন্দ হয়, এটাই আমাদের রিক্রিয়েশন এবং বেঁচে থাকার রসদ। এই গরমে গরম গরম কফি, সেটা আবার রাহুল হাতে করে নিয়ে এসেছে, ভাবুন। যদিও আমি নিইনি আলাদা করে, কিন্তু আমি একদিন ট্রাই করবো। রিভিউ তো দিতে হবে। এটা আমার ফেভারিট পেস্ট, ঠিক আছে? তো এটা পেয়েছি আমি ভীষণ খুশি। জেনারেলি আমি মিষ্টি খাই না, অ্যাভয়েড করি, এটা পেয়ে আমি ভীষণ খুশি। মানে ব্যাপারটা হচ্ছে খাবারের পর খাবার চলেই আসছে, একটা খাবার শেষ হচ্ছে আর একটা খাবার এসে হাজির হচ্ছে। মানে দারুণ একটা সন্ধ্যে কাটাচ্ছি, বারবারই বলছি শুধু খাবার আসছে বলে নয়, কত মানুষের সাথে দেখা হচ্ছে, যাদেরকে পর্দার ওপারে দেখেছি তাদের সাথে এখন সামনাসামনি দেখা হচ্ছে, এই জিনিসটা ভীষণ ভালো লাগছে। আইসক্রিম মনে হচ্ছে ম্যাঙ্গো, আচ্ছা এটা ম্যাঙ্গো না, এটা বাটার স্কচ। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, একটার পর একটা খাওয়ার আসছে বল। পেট অলরেডি ভর্তি হয়ে গেছে, ডিনারটা মনে হয় আজকে স্কিপ করতে হবে। ও হলো অর্পিতা, ওর চ্যানেলের নাম বেটার লিভিং। হাজারো অচেনা মুখের মাঝখানে একজন পরিচিত মুখ পেলে ঠিক যেরকম আনন্দ হয়, ওকে দেখে আমি ঠিক ততটাই খুশি হয়েছিলাম। অবশ্যই আবার দেখা হবে খুবই শিগগিরই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এত ব্লগারকে একসাথে দেখে একসাথে তোলা সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড বিকাশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।